লাইভ টুডের ব্রেকিং নিউজ খৈরাবাড়ি ইউকো ব্যাংকত টোকার জালিয়াতি খৈরাবাড়ি ইউকো ব্যাংকর কর্মচারীর কাণ্ড অভিযোগ অনুসরি খৈরাবাড়ি অঞ্জলি দত্তর ইউকো ব্যাংকর একাউন্টর পৰা 21 ফেব্রুয়ারিত 15,000 আর আবেলি 700 টাকা অর্থাৎ দুবারকৈ গোপনে উঠোৱা বুলি তীব্র অভিযোগ উঠিছে। ন্যায় বিচারি ব্যাংকর ম্যানেজারের ওচৰলৈ আহিছে যদিও অভিযোগকারীক লোক দিয়া নাই। অভিযোগকারী আরক্ষী উচ চাপিব বলে সাংবাদিকক জনায়। আনহাতে খৈরাবাড়ির জুনুদের পরাও 7,000 টাকা গোপনে উঠায় যদিও সাংবাদিকর হস্তক্ষেপত লগেলগে কর্মচারী কীর্তি হাজরিকায় 7,000 টাকা উভতাই দিয়ে। বাকি তদন্ত অব্যাহত আছে। মোর নাম জুনুরানী দে। কি হয়েছে আপনার ব্যাংকত? ইকো ব্যাংক আর ওর পর পয়সা লোন সোমাইছিল। লোন সোমার পিছত মই 12 তারিখে ব্যাংকত আইছিল। অহার পিছত মো 20,000 টাকা দিছি, 27,000 টাকা লিখছো। পিছত মোক কলে যে 27,000 টাকা নাই, আজি পয়সা নাই, 20,000 টাকা লৈ যোৱা আর বাকিখিনি এক সপ্তাহ পিছত আহি লৈ যাবি। আপনার উইথড্র ফর্ম 20,000 সই করছিল না 27,000 করছিল? আমি তো 27 যে করে দি 20,000 মানে দিছে আর 7,000 টাকা দিয়া না। তো পিছত লবি এক সপ্তাহ পিছত। এটা আপনাদের এটা ব্যাংকর ম্যানেজারক আপনাদের কি কেস দিব না কি করিব আপনাদের? না হাজরিকা কেস দিব। হাজরিকা কাগজ লৈ লম। হ্যাঁ কি করিব আপনাদের? কি করিব আপনি হাজরিকা উপর কি ব্যবস্থা বিচার আছে? হাজরিকা উপর কত ব্যবস্থা লব না? হ্যাঁ কি ব্যবস্থা লব? আইনের ব্যবস্থা লব না কি লব? আইনের ব্যবস্থা লব। এনেকে সকলোরে পয়সা উঠাই থাকে নেকি? মই না জানো। মানে আপনার উঠাইছে আপনার গম পাইছে? আপনার নাম তো কি? নাম তো নুরানী দেব। টোটাল পয়সা আপনার অ্যাকাউন্টে কিমান আছে? 29,300 টাকা সোমাইছে আর আগত অলপ আছে। এটা মো 7,000 টাকা না। 7,000 টাকা নাই? 7,000 টাকা নাই। মানে আপনি 20,000 টাকা পাইছে? 20,000 টাকা পালো আর 7,000 টাকা তো আর পাওয়া নাই। এটা কোত গেল পয়সা? কালি কালি 9,000 টাকা লিখছো, কত দেখুন 3,000 টাকা আছে। আর 9,000 টাকা কে লেখছা? মই কৈছো মই তো উঠোৱা নাই পয়সা, কো কি হব মোৰ পয়সা দিছে খৰ কৰা লৈ গৈছে কোনে বা? কিন্তু মই ক'ব নোৱাৰো এতিয়া। ইউকো বেংক, ইউকো বেংকৰ পৰা তাৰপিছত 21 তাৰিখে লৈ গৈছে। কি নাম তোমাৰ মিছে স্যার? অঞ্জলি দত্ত। অঞ্জলি দত্তৰ একাউণ্টৰ পৰা কিমান টকা লৈছে? 15,700 টকা। একবাৰত নে দুইবাৰত? আপুনি কেনেকৈ গম পাইছে পয়সা নিয়া বুলি? মই মেছেজত গম পাইছো, মোবাইলে মেছেজত। তাৰপিছত আপুনি বেংক কৰ্তৃপক্ষৰ লগত যোগাযোগ কৰিছিল নে? নাই যোগাযোগ কৰা নাই। কালি আহি মই বহীটো আপ টু ডেট কৰিছো। এইখানে এতিয়া কি কৰিম বুলি ভাবিছে আপোনালোকে? যে পইচাটো কেনেকে উদ্ধাৰ কৰিব চেষ্টা কৰিম, কি কৰিম? পইচাটো তো দিবই লাগিব, নেদিলে তো মই ব্যৱস্থা কৰিম। আৰু কি ব্যৱস্থা ল'ম বুলি ভাবিছে আপুনি? মই থানাত কেছ দিম। মানে আৰক্ষী ওচৰত চাপিব? কাৰ নামত দিব কেছটো? মেনেজাৰত। বইটো কাৰ নামত আছিলে? অঞ্জলি দত্ত। অঞ্জলি দত্ত চহী কৰিব পাৰেনে? নাই নোৱাৰে, টিপ টিপ চহী দি আৰু টিপ চহী দি পইচা উঠায়। আপোনাৰ নামটো কি আছিল? অঞ্জলি দত্ত। আপোনাৰ একাউণ্টৰ পৰা পইচা কোনে লৈ গৈছে কিবা গম পায়? গম পোৱা নাই। আপুনি বেংকত আহিছিলে নেকি কেতিয়াবা? 21 তাৰিখে আহিছিল নেকি? আপুনি চহী কৰিব পাৰে? আপুনি কেনেকৈ পইচা উঠাবিছে? টিপ চহী আপুনি পইচা উঠায়। কিমান টকা লৈছে বুলি আপুনি গম পায়? 15,700 টকা আপোনাৰ একাউণ্টৰ পৰা লৈছে। আপুনি বেংকৰ মানুহৰ লগত যোগাযোগ কৰিছিল নে? বেংক কৰ্তৃপক্ষৰ লগত আজি আহিছে যোগাযোগ কৰিব। কি কয় আপোনাক? কি কয় বেংকৰ মেনেজাৰে কি কয় আপোনাক? এতিয়ালৈকে সুধা নাই বুলি। হা? এতিয়া সুধা নাই। সুধা নাই। ¿Qué es lo que pasa? ¿Qué es lo que pasa? ¿Qué es lo que pasa?
15,700 টাকা।